আজ হাইকোর্টে ঘটলো চরম নজিরবিহীন ঘটনা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গেলেন আইনজীবীরা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উঠে আসছে হাইকোর্ট থেকে, আইনজীবীদের চাপে বিচারপতি একেবারে কোণঠাসা, এমনই কিন্তু খবর এই মুহূর্তে উঠে আসছে। আপনি আইন জানেন না এজলাসই, আইনজীবীদের তীব্র আক্রমণের মুখে হাইকোর্টের বিচারপতি। টেট মামলার শুনানিতে বিচারপতি এবং আইনজীবীদের বাকবিতণ্ডা ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হলো কলকাতা হাইকোর্টের এজলাসে, যা কার্যত নজিরবিহীন। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল এই মামলার শুনানি। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে টেট এবং তার চাকরির সমস্ত নথিপত্র পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই মতো সুকন্যা এজলাসে প্রবেশ করতেই চাপা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর তা আইনজীবী বনাম বিচারপতির বাকযুদ্ধে পরিণত হয়। শেষমেশ সুকন্যাকে দেওয়া নির্দেশ প্রত্যাহার করেন বিচারপতি। দুপুর সোয়া তিনটের কিছু পরে এজলাসে আসেন বিচারপতি। সুকন্যা মণ্ডলের মামলা ঘিরে প্রচুর ভিড় জমে। সুকন্যা প্রবেশ করতেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গেয়ে ওঠেন, তুমি আসবে বলেই। বিচারপতি সওয়াল জবাব রেকর্ড করার অনুমতি দেন। বুধবারের অতিরিক্ত হলফনামা এদিন গ্রহণ করেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেট মামলায় সুকন্যাসহ ছজনের হাজিরার নির্দেশ এবং টেট সার্টিফিকেট নিয়োগপত্র পেশ করার নির্দেশ প্রত্যাহার করেন তিনি। এরপর বলেন, আমার শরীর ভালো না, আসতাম না, কিন্তু না আসলে অনেকে ভাবতো আমি ভয় পেয়ে পালিয়ে গেছি, তাই আসলাম। এরপরই বিচারপতিদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আইনজীবী অরুণাভ ঘোষ। গোড়া থেকে কার্যত আক্রমণের ভঙ্গিতে ছিলেন তিনি। অরুণাভবাবুর বক্তব্য, আপনি আইনই জানেন না, আপনাকে কি করে ডিল করতে হয় জানি, কোর্টকে বাজার করবেন না। পাল্টা অরুণাভবাবুর উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আপনার বিরুদ্ধে রুল ইস্যু করে জেলে পাঠাবো। সুকন্যা এবং আরও পাঁচজনকে রাতারাতি তলব এবং সেই নির্দেশ প্রত্যাহার করা নিয়ে শুধু আইনজীবীদের মধ্যেই নয়, ক্ষোভ উসকে দিয়েছে দলের অন্দরেও। এ নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, শুধু একটা অতিরিক্ত হলফনামার ভিত্তিতে কাল থেকে একটা প্রচার চলছে, সে নিজের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেল না। তাঁর বিরুদ্ধে প্রচার হচ্ছিল, সেটার জবাব দেওয়ার সুযোগকেও তাকে দেওয়া হলো না। আদালত ও বিচারপতিদের প্রতি পূর্ণ সম্মান দিয়েই বলছি, এটা কাম্য নয়। অর্থাৎ আজ একেবারে সদ্যও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোণঠাসা করে দেন অরুণাভ ঘোষের নেতৃত্বাধীন আইনজীবীরা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন যে আপনি আইনের কিছুই জানেন না, হাইকোর্টকে বাজার ভাববেন না, হাইকোর্টকে বাজারে পরিণত করবেন না, এমনই বিস্ফোরক মন্তব্য করেন। এরপরই ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়বাবু, তিনি অরুণাভ ঘোষের উদ্দেশ্যে বলেন, আপনাকে আমি জেলে পাঠাবো। এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বিস্ফোরক খবর এলো হাইকোর্ট থেকে। বন্ধুরা, আপনারা কি বলবেন? হাইকোর্টের বিচারপতি, সদ্যেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত নির্দেশ দিচ্ছেন তাতে কিন্তু ঘুম উড়েছে বহু প্রভাবশালীর এবং এই নিয়ে কিন্তু আইনজীবীরাও ক্ষুব্ধ। তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাকরুদ্ধ করতে এই মুহূর্তে উঠে পড়ে লেগেছেন আইনজীবীরা। আপনারা কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।